ঢাকা 5 আসনের উপনির্বাচনে ভোট শুরু সকাল 9টায় নৌকাধানে শীষের লড়াইয়ে নেতাকর্মীরা উৎসুক হলেও করোনা ও রাজনৈতিক বাস্তবতায় ভোটে গরজ কম স্থানীয়দের। দুর্ভিক্ষ এড়াতে সতর্ক সরকার, কৃষিতে যাচ্ছে 5,000 কোটি টাকার প্রণোদনা, জানালেন প্রধানমন্ত্রী। 1 ইঞ্চি জমিও খালি না রাখার আহ্বান। ধর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ সহ 9 দফা দাবিতে ঢাকা থেকে নোয়াখালী অভিমুখে 2 দিনের লং মার্চ শুরু। আয়োজক বাম ছাত্র সংগঠনগুলোর প্ল্যাটফর্ম, ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণেই দেশে ধর্ষণ আর দুর্নীতির মতো কাজগুলো হচ্ছে। করোনা পরিস্থিতিতে স্থগিত ফকির লালন শাহের 130তম তিরোধান দিবসের অনুষ্ঠান, হতাশ হলেও দিনটি স্মরণে কুষ্টিয়ার তীর্থধামে হাজির ভক্তরা। দেশে করোনা ভাইরাসে আরও 15 জনের মৃত্যু, এ পর্যন্ত মোট মারা গেলেন 5,623 জন। কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গাজীপুরে গ্রেফতার 2 জন, 2 দিন করে রিমান্ডে, ধর্ষণের দায়ে বিভিন্ন জায়গায় আরও 6 জন গ্রেফতার। কুয়াকাটার মহিপুর ইউনিয়নে নির্বাচন ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, প্রতিপক্ষের বিরুদ্ধে বহিরাগত সন্ত্রাসীদের জড়ো করার অভিযোগ 2 চেয়ারম্যান প্রার্থীর। চীনের হয়ে যুক্তরাষ্ট্রে বিভেদ তৈরির ষড়যন্ত্র করছে ডেমোক্র্যাটরা, অভিযোগ ট্রাম্পের, জিতলে সব মার্কিনীকে ঐক্যবদ্ধ করার টার্গেট বাইডেনের। আইপিএল এ ম্যাচের আগে অধিনায়ক বদল করেও ভাগ্যের পরিবর্তন হয়নি কলকাতা নাইট রাইডার্সের, মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচটিও 8 উইকেটে হেরেছে ওয়েন মর্গানের দল।